আরামবাগ টাইমস। রাস্তায় জমে থাকা কাদায় পিছলে গাছে গিয়ে ধাক্কা মারল পুলিশের গাড়ি। গুরুতর জখম এক আধিকারিক সহ পাঁচ পুলিশ কর্মী। গতকাল সন্ধ্যে থেকেই কালবৈশাখীর প্রবল ঝড় বৃষ্টির জেরে ইন্দাস থানার রোল ও বাগিচা বাঁধ গ্রামের মাঝে থাকা পিচ রাস্তার উপর বিভিন্ন জায়গায় জমে যায় এঁটেল কাদা। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত 11টা নাগাদ থানার একটি বোলেরো গাড়িতে বাগিচা বাঁধ এলাকায় থাকা চেকপোস্টে ডিউটিতে যাচ্ছিলেন ইন্দাস থানার এক সাব ইন্সপেক্টর সহ মোট পাঁচ পুলিশ কর্মী। রোল ও বাগিচা বাঁধের রাস্তায় জমে থাকা এঁটেল কাদায় পিছলে যায় দ্রুতগামী ওই বোলেরো গাড়ির চাকা। এরপর আর গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। গাড়িটি সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি গাছের গুঁড়িতে। ঘটনায় গাড়িতে থাকা পাঁচজন পুলিশ কর্মী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তিন পুলিশ কর্মীর আঘাত গুরুতর থাকায় তাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে রেফার করা হয়। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, আরামবাগ টাইমস। কিছু ব্যথা নয়, ডিকোনিক পড়ে গেছে, ব্যথা কমে যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে।